চায় তারা যদি মুসলমান হয় তাদের ঠিকানা জাহান্নাম ঠিকানা জাহান্নাম এর মধ্যে আপনাদের কোন কোন প্রতিবাদ আছে কোন সন্দেহ আছে এই একটা আয়াত জিহাদের জন্য যথেষ্ট এখন সংক্ষিপ্ত আয়াত সংক্ষিপ্ত কথা বলে দয়া করে দিবেন আমাদের আমি কাফেরের বিরুদ্ধে السلام عليكم ورحمة الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام شماني بمسلين اكرام ভারত হৃদয়নি আজকে আপনাদের সামনে বলতে চাই যে কোন সমাবেশে যে কোন মিটিং মিছিলে যদি কোন দলীয় সমাবেশ হয় তাদের নেতার নাম উল্লেখ করে সেখানে স্লোগান দেওয়া হয় তাদের নেতার জন্য রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যায় কিন্তু আমরা কোন নেতাকে রক্ত দেওয়ার জন্য আসকে আসি নাই আমাদের কেপলা প্রথম কেপলা বাইতুল আকসাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমানরা নারীরা যুবকেরা যে পরিমাণ রক্ত ছড়াইছে আজকে আমরা বাংলার জমিন থেকে ইসরায়েলকে জ্বালা দিতে চাই যদি ফিলিস্তিনের অত্যাচার বন্ধ না হয় গোটা পৃথিবীর থেকে ইসরায়েলের নাম গন্ধ নিশানা মুছে দেওয়া হবে এবং আমেরিকার চমচারা যারা ইসরায়েলকে সমর্থন করতেছে তোমাদের নাম নিশানা বিশ্বের মানচিত্রের থেকে মুছে দেওয়া হবে যদি মুসলমানদের সাথে আপোষ না হয় মুসলমান রক্ত দিতে জানে ঘরে ফিরতে জানে না টাকা দেখতেছ ফিলিস্তিনের মুসলমান রক্ত দিতেছে তপ পড়ো করো সংসারের আপনাকে জানাইতে চাই এর আগে একবার বাইতুল আকসার উপর হামলা হয়েছিল আপনি আপনার পিতৃ পরিচয় আপনি বিচার চাইছিলেন আপনার বাবাকে যখন হত্যা করেছিল সেই বিচার আপনি বিশ্বের কাছে চাইছিলেন কিন্তু ইসরায়েলের মুসলমান ফিলিস্তিনের মুসলমান যখন মার খাইল আপনি এই কথা বলেন নাই কিন্তু এবার আপনাকে ধন্যবাদ জানাই আপনি আপোষ করেছেন আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন ইসরায়েলের পক্ষে আপনি হুমকি দিয়েছেন আর আপনাকে বলতে চাই বাংলাদেশ থেকে সেনা দেওয়ার পতাকা দেন ফিলিস্তিনে গিয়ে এখন আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখেন মুফতি আব্দুল মালেক সাহেব প্রিয় মুসলমান আমি আপনাদের সামনে একটু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা হলো ইসরায়েলের মুসলমানদের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার করা হচ্ছে আমরা আজকে এই সিরাজগঞ্জ থেকে এটাই ঘোষণা করতে চাই যে আগামী যদি ইসরায়েলে আর একটা বোমা পড়ে
আগামীতে যদি আরেকটা বার যদি ইসরায়েলে যদি বোমা পড়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনদের সাথে আমরা একমত পোষণ করে ইসরায়েলের উপরে আমরা এক পরিমাণের মাদ্রাসা শুরু করব ইসরায়েলরা পালাদের মতো জেগে পাবে না কথা বলতে কি না প্রিয় মুসলমান ভাইরা আমার আমরা সুতার টুপি পরেছি মুসলমান সুতার টুপি পরেছে এই সুতার টুপি খুলে যদি একবার লাত টুপি পড়তে পারতো السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সংগ্রামী সাথী বন্ধুগণ লম্বা কথা বলার সময় নাই আপনারা জানেন আজকে ফিলিস্তিনে ইসরায়েল যেভাবে আক্রমণ করতেছে এটা আমাদের প্রত্যেকটা মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ করেছে এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র আজকে বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র শুধুমাত্র মুক্ত হন আর ঘরে বসে থাকার সময় নাই জাতিসংঘে 57টি মুসলিম রাষ্ট্র গঠিত হবে এই বাংলা প্রান্ত থেকে আমরা বলতে চাই আল্লাহ نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله المستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ثم نتوب استدي أتنت رضاي بھرکان ترضاي نيامي دوتي قطع بلت چاہي رسول کریم صلى الله عليه وسلم بلسن المؤمنون کا رجل واحد সারা বিশ্বের সমস্ত মুসলমান একটা দেহের মতো একটা শরীরের মতো ইনিস্তাকার আইনহু ইস্তাকাকুল্লুহু ওয়ান ইস্তাকার রাসুহু ইস্তাকাকুল্লুহু যদি এক দেহের চক্ষু আক্রান্ত হয় সারা দেহ ব্যথিত হয় দেহের যদি মাথা আক্রান্ত হয় সারা দেহ ব্যথিত হয় সম্মানিত উপস্থিতি আমরা জানি আমাদের ফিলিস্তিনি ভাই বোন এবং ছোট ছোট শিশু বাচ্চারা এবং যে ফিলিস্তিনের মসজিদ মাদ্রাসা এবং কোন ভবন হাসপাতাল কোনো কিছু বাদ যাইতেছে না যেখানে তারা নির্বিচারে বিশ্ব সন্ত্রাসী আমেরিকার সহযোগিতা নিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েলি শক্তি মুসলমান আমাদের ভাই বোন শিশুদের উপরে অত্যাচার জুলুম অত্যাচারের স্টিম